নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলের সকল প্রিয় দর্শক বন্ধুকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা, আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আমি আজকে প্রোগ্রাম শুরু করছি। জুলাই মাসের মাসিক রাশিফলের ভিডিও। বৃষ রাশি কেমন যেতে চলেছে এই জুলাই মাস, এই বিষয় নিয়ে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি। দেখুন, আমি যে রাশিফলটি বলছি সম্পূর্ণরূপে ইন জেনারেল, ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয়, কারণ বৃষরাশির হাজারো লাখে মানুষ আছে, প্রত্যেকেই যে একই রেজাল্ট পাবে তা আমি কখনোই দাবি করি না। কিন্তু এই রাশিফলটি আপনাদেরকে কি একটা চলার পথে পাথর হিসাবে একটা কাজে কিন্তু দিবে, অর্থাৎ আগামী মাসে জুলাই মাসে কি সম্ভাবনা আসতে চলেছে তার একটা পূর্বাভাস এই ভিডিওর মাধ্যমে আপনি কিন্তু পেতে চলেছেন। তো বৃষরাশির ক্ষেত্রে কেমন যেতে চলেছে জুলাই মাস, এই বিষয় নিয়ে আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি। দেখুন, একটা কথা আছে, শরীর হচ্ছে সম্পদ। তা প্রথমে আসি শরীর স্বাস্থ্যের দিকটা বৃষরাশির ক্ষেত্রে কেমন। দেখুন, শরীর স্বাস্থ্যের দিকটা যদি বলি, শরীরগত দিক নিয়ে কোনো সমস্যা কিন্তু থাকছে না। প্রথম কথা, শরীরগত দিকটা কিন্তু আপনাদের অনেকটাই বেটারমেন্ট কিন্তু হতে চলেছে, শরীর স্বাস্থ্যের দিকটা যথেষ্ট ভালো হতে চলেছে। এবার আসি কর্ম। কর্ম ছাড়া জীবন চলে না। দেখুন, কর্মভাবে বৃহস্পতির অবস্থান, এবং এই জায়গাটাতে কী হবে, যারা দীর্ঘদিন ধরে ফ্রেশার্স আছেন, যারা চাকরির জন্য প্রচেষ্টা করছেন, তারা কিন্তু এই সময় কিন্তু কর্মের যোগ আপনাদের কিন্তু শুরু হচ্ছে, অর্থাৎ কর্মপ্রাপ্তির একটা সম্ভাবনা, আপনারা কিন্তু এগিয়ে যেতে পারেন, কর্মপ্রাপ্তির একটা সম্ভাবনা কিন্তু থাকছে। এবং কর্মক্ষেত্রে যারা পরিবর্তন চাইছেন তারাও কিন্তু কর্মক্ষেত্রে এ সময় পরিবর্তন কিন্তু আপনারা পাবেন, নতুন কর্মযোগ থাকছে। কর্মক্ষেত্রে মান সম্মান প্রতিষ্ঠা কিন্তু আপনাদের বাড়বে। এবার আসি বৃষরাশি, আপনি যদি হন, আপনার ক্ষেত্রে আর্থিক দিকটা। দেখুন, অর্থ এমনই, এটা হচ্ছে লাইফে পেট্রোলের মতন, অর্থাৎ পেট্রোল ছাড়া যেমন গাড়ি চলে না, অর্থ ছাড়া জীবন কিন্তু চলে না, থেমে যায়। গাড়িতে যদি একটুও তেল না থাকে সেই গাড়ি এগায় না, তেমনি আপনার জীবনে যদি অর্থ না থাকে আপনি এক পা কিন্তু এগাতে পারবেন না। তো এই অর্থ থাকলে বাঘের ঝাপাটি পর্যন্ত দেওয়া যায় একটা কথায়। তো আর্থিক দিকটা কিন্তু আমি যদি বলি বৃষরাশির ক্ষেত্রে যথেষ্ট ভালো, আর্থিক স্থিতির জায়গা, দৈনিক রোজগারের জায়গা আপনাদের কিন্তু বাড়বে এই জুলাই মাসে, আর্থিক স্থিতি যথেষ্ট মজবুত হতে চলেছে বৃষরাশি যদি আপনি হন। এবং আকস্মিক ধন প্রাপ্তি, লটারি শেয়ার ফাটকাতে এই সময় কিন্তু আপনারা এই মাসে কিন্তু অর্থ কিন্তু পাবেন। শেয়ার মার্কেট থেকে যারা শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত আছে তারাও কিন্তু এই মাসে যথেষ্ট ভালো অর্থ কিন্তু পাবেন, অর্থাৎ ফিনান্সিয়াল ক্রাইসিস কিন্তু আপনাদের কমবে, আর্থিক ইনকাম আপনাদের কিন্তু বৃদ্ধি হবে। তিন নম্বর পয়েন্ট, প্রেম। প্রেম ছাড়া হচ্ছে জীবনটা রুক্ষ, শুষ্ক মরুভূমির মতো। তো বৃষরাশির জুলাই মাসে প্রেমের দিকটা, দেখুন, প্রেমের ক্ষেত্রে কিন্তু আপনারা সফলতা পেতে চলেছে, নতুন প্রেম আপনাদের জীবনে আসতে চলেছে, প্রেমের ক্ষেত্রে সম্পর্কের কিন্তু উন্নতি কিন্তু আপনাদের হতে চলেছে, এবং পুরাতন প্রেমও কিন্তু কামব্যাক করতে চলেছে। আপনি যদি বৃষরাশির মানুষ হন, প্রেমের ক্ষেত্রে কিন্তু আপনারা নিশ্চিতরূপে কিন্তু সফলতা পেতে চলেছেন। তবে একটা কথা বলি, বৃষরাশির ক্ষেত্রে রাগ জেদটা কিন্তু কমাতে হবে, এবং ইগো সেন্টিমেন্ট যদি আপনাদের কাটিয়ে দিতে পারেন তাহলে আপনাদের প্রেম জীবনটা, লাভ লাইফটা খুবই মধুর থেকে মধুরতর কিন্তু হতে চলেছে। পারিবারিক সুখের জায়গা কিন্তু আপনাদের নির্দেশ করছে, পরিবারে বেশ কিছু শুভ সংবাদ আসা, পরিবারে কিছু অনুষ্ঠান, এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের থাকছে বৃষরাশির। এবং এর পাশাপাশি দাম্পত্য সুখের জায়গা একটু হলেও বাধা কিন্তু থাকছে, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কিছু কিছু ক্ষেত্রে মত পার্থক্য তৈরি কিন্তু হবে, অর্থাৎ আপনি বৃষরাশির মানুষ, একটু হলো আপনার ওয়াইফের সাথে মত পার্থক্য, এই জায়গাটা কিছু কিছু ক্ষেত্রে আপনাদেরকে কিন্তু অ্যাডজাস্টমেন্ট করে, আপনাদেরকে কিন্তু হাজব্যান্ড এবং ওয়াইফ দুজনের মধ্যে কিন্তু অ্যাডজাস্টমেন্ট করে কিন্তু আপনাদেরকে এই মাসটা কিছুটা হলো অতিবাহিত করতে হবে। ভাগ্যের সাপোর্ট আপনারা সম্পূর্ণরূপে না পেলেও কিন্তু আপনাদের বেশ কিছু জায়গায় যে কাজগুলো আছে একটু ধীরগতি হলো আটকে যাবে না,
ধীরে ধীরে কিন্তু সেই কাজগুলোতে আপনারা সফলতা কিন্তু নিশ্চিত নিশ্চিত রূপে কিন্তু পাবেনই পাবেন। এক কথায় লাভ সফলতা সাকসেসের জায়গায় কিন্তু বিশ্বরাশির নির্দেশ করছে, আপনি বিশ্বরাশির মানুষ এর রেজাল্ট কিন্তু আপনারা পাবেন। উচ্চ শিক্ষার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো, আপনি বিশ্বরাশির মানুষ উচ্চ শিক্ষার ক্ষেত্রে কিন্তু আপনারা ভালো রেজাল্ট কিন্তু আপনারা পাবেন। এবং প্রাইমারি লেভেলে যারা পড়াশোনা করছে সেই জায়গাটা কিছু কিছু ক্ষেত্রে পড়াশোনাতে অমনোযোগী, এই জায়গায় কিন্তু অবশ্যই কেয়ার অবশ্যই রাখতে হবে। সন্তানের জায়গাটা যদি বলি, দেখুন সন্তান সুখের জায়গা কিন্তু আপনাদের যথেষ্ট পরিমাণে ভালো, সন্তান প্রাপ্তি, সন্তানের এডুকেশান, সন্তানের স্বাস্থ্য সব দিকগুলো কিন্তু আপনারা ভালো দিক নির্দেশ করছে আপনাদের, অর্থাৎ সন্তান সুখের জায়গা কিন্তু আপনাদের ভালো। বিবাহের জায়গাটা যদি বলি, যারা বিবাহের জায়গাটা কিন্তু খুব একটা ভালো যোগ কিন্তু এ মাসে থাকছে না, যারা বিয়ের জন্য দীর্ঘদিন প্রচেষ্টা করছে খুব একটা যে জোরালো সম্ভাবনা কিন্তু থাকছে না। তবে আপনার যদি জন্মছকে রাশিচক্রে দশাহন্ত দশা পারমিট করে, বিয়ের যদি যোগ থাকে ও এ বয়স থেকে এত বয়সের বয়সের মধ্যে যেমন থাকে সেটাতে কিন্তু আপনার বিয়ে হবে, কিন্তু বর্তমান যে গ্রহের গোচর সেই অনুযায়ী কিন্তু বিয়ের জায়গাটা খুব একটা জোরালো কিন্তু হচ্ছে না। কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, অর্থাৎ কেরিয়ারের জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো দিক থাকছে। এবার আসি ব্যবসা ক্ষেত্রে, দেখুন ব্যবসাটা কিন্তু বড় ইম্পর্টেন্ট, যারা ব্যবসা করছেন অর্থাৎ আপনি ধরুন পার্টনারশিপ বিজনেস করছেন এই জায়গাটা কিন্তু আপনারা চোখ কান খুলে রেখে ব্যবসা করুন, এই জায়গাটা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে প্রতারণা হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। ব্যবসার জায়গাটা কিন্তু খুব একটা মানে পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে খুব একটা কিন্তু ভালো নয়, সেলফ বিজনেসের ক্ষেত্রে কিন্তু ভালো, কিন্তু বড় ধরনের ঝুঁকিপূর্ণ টাকা ইনভেস্টমেন্ট কিন্তু আপনি যদি বিশ্বরাশি মানুষ হন আপনি কিন্তু করবেন না। সেই জায়গাটাতে কী হবে, টাকা ডুবে যাওয়া বা টাকা লস হয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা থাকছে। অবশ্যই নিজস্ব জন্মছক অবশ্যই দেখান, আমি আবারও বলবো। এবার আসি আপনাদের গুরুজনদের হেলথ, দেখুন গুরুজনদের হেলথ নিয়ে একটু একটু হলেও আপনাদের টেনশনের জায়গা কিন্তু থাকছে, গুরুজনের হেলথের জায়গাটা কিছু কিছু ক্ষেত্রে আপনারা নজর রাখুন। তবে বিশ্বরাশির ক্ষেত্রে এ মাসে প্রপার্টি কেনার যোগ, ভূমি ভবন বাহন সুখের সম্ভাবনা কিন্তু বিশ্বরাশির এ মাসে নির্দেশ করছে, অর্থাৎ ভূমি ভবন বাহন এই সম্ভাবনা কিন্তু আপনাদের থাকছে। বিদেশের সাথে যারা রত আছে বিদেশের জায়গা থেকে কিন্তু আপনারা এ মাসে কিন্তু যথেষ্ট পরিমাণে অর্থ কিন্তু আপনারা পাবেন, বিশ্বরাশির মানুষ বিদেশে যে কানেকশান আছে তাদের ক্ষেত্রে কিন্তু ভালো। ভাড়াটিয়ার সমস্যা, ভাড়া দিয়ে যারা চলে ভাড়াটিয়ার সমস্যা কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আপনাদের কমবে, অর্থাৎ এই জায়গাগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো দিক নির্দেশ করছে। ধনের জায়গাটা বলি, আর্থিক স্থিতির জায়গাটা আবারও বলছি, রোজগারের জায়গাটা কিন্তু আপনাদের বাড়বে এবং বেশ কিছু মিরাক্কেল ঘটনা কিন্তু আপনাদের ঘটতে চলেছে, এবং অপরচুনিটি বেশ কিছু সুযোগ আপনাদের কিন্তু আসবে, যেটা এ মাসে না হলেও ভবিষ্যতে কিন্তু আপনাদের কাজে কিন্তু দিবে, অর্থাৎ সুখের বেশ সন্ধান আপনারা কিন্তু পেতে চলেছেন। শত্রুতার জায়গা কিন্তু আপনাদের থাকছে, কিছু কিছু ক্ষেত্রে শৌখিন দ্রব্য কেনার জন্য ঋণ হয়ে যাওয়ারও সম্ভাবনা কিন্তু থাকছে, নিজের আরাম বিলাসবহুল জিনিসের জন্য কিন্তু ঋণ হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। রাজনীতির ক্ষেত্রে যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু ক্যারিয়ারের ক্ষেত্রে যথেষ্ট উত্থান এ মাসে কিন্তু থাকছে, বিশ্বরাশির মানুষ রাজনীতির ক্ষেত্রে উত্থান, সেলফ প্রফেশনের সঙ্গে যারা আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই মাসটা যথেষ্ট গোল্ডেন টাইম। এই ছিল জুলাই মাসে মাসিক রাশিফলের একটা জিস্ট, বিশ্বরাশি কী ফল পেতে চলেছে। নমস্কার।